দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার এবং ভীষণ সুন্দর একটি বাটিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজ করে টাইডাই একটি বাটিক দেখিয়ে দিব এবং দুইটা কালারের মধ্যে কিভাবে করবেন শেড সহকারে দেখাবো। যে দেখুন, চমৎকার একটি শেডের বাটিক আমি করেছি। এইটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে পুরোটাই থাকছে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন। বাটিকটি করার জন্য এখানে দেখুন আমি কাপড় নিয়েছি, এটা লিলেন কাপড়। কাপড়টাকে আমি একদম ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে একদম ভালো করে চেপে অর্থাৎ এর থেকে পানিটা বের করে নিয়েছি। এখন এটা করার জন্য আমি হচ্ছে অরেঞ্জ কালারের যে রঙ আছে সেই রঙে এটাকে আমি পুরোটাকে একটু ডুবিয়ে নিব। তবে রঙের পরিমাণটা একটু কম দিব যাতে করে অরেঞ্জ কালারটা একটু হালকা কালার আসে। এর জন্য চুলায় একটি পাত্রে আমি কিছু পানি দিয়েছি। এখানে আমি চুলায় এই যে পাত্রে লোহার এই কড়াইতে কিছু পানি দিয়েছি, পানির পরিমাপটা খুবই কম। এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি ড্রেসের জন্য, সেখানে আমি 1.5 কেজি পানির মতো দিয়েছি। কম পানি দিয়ে যদি আপনারা ডিরেক্ট এরকম লোহার কড়াইতে সিদ্ধ করেন তাহলে পানির পরিমাপটা কম লাগে এবং খুব দ্রুত আপনি বাটিক করতে পারবেন। তো আমি খুব দ্রুত বাটিক করার জন্য লোহার এই কড়াই নিয়েছি। যারা এরকম লোহার কড়াই ব্যবহার করতে না চান তারা যে কোনো পাত্রে পানিটাকে ফুটিয়ে আলাদা প্লাস্টিকের কোনো পাত্রে হচ্ছে কস্টিক সোডা এবং কালারটাকে গুলিয়ে নিতে হবে। এখানে রঙের যে মেডিসিন রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি দিব, যেহেতু আমি হালকা কালার করব এর জন্য আমি রঙ 1 চামচ দিব। এবার আমি রঙ দিয়ে দিলাম, রঙগুলোকে একটু মিশিয়ে নিব। এবার আমি যে কাপড়টা কালারটা করব সেই কাপড়টা দিয়ে দিলাম। এতটুকু কাপড় আমি হচ্ছে বাকি রাখলাম 12 ইঞ্চির মতো, এটা আমি হাত দিয়ে একটু উঁচু করে ধরে রাখলাম। আপনি যদি চুলার বাহিরে এই রঙটা করেন তাহলে আপনাকে মিনিমাম 20 মিনিট অপেক্ষা করতে হবে। আমি চুলার মধ্যে দেখুন ডিরেক্ট এটা করছি, এর জন্য আমার 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ওয়াশ করে নিব। এই যে দেখুন আমি ওয়াশ করে এটাকে নিয়ে এসেছি, এরকম কালারটা আসছে। আর পুরাটা আমি ছড়িয়ে দিব। এই হচ্ছে আমার 50%, যেটা আমি অফ হোয়াইট রেখেছিলাম। চমৎকার একটা শেডও আসছে, এই যে দেখুন চমৎকার একটা কালারের শেড আসছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি চাইলে কিন্তু এটাকে এইভাবেই রাখতে পারি, কিন্তু আমি তা করব না। আমি ব্ল্যাক কালার রঙের মধ্যে এটাকে চুবাবো, তো ব্ল্যাক কালার রঙ যেহেতু করবো এর জন্য এটাকে আমার পুরো আবার বাঁধতে হবে। তো পুরোটা আমি ছড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিব। পুরো যে কাপড়টা রয়েছে পুরোটা আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইবার আমি কিভাবে এটাকে বাঁধব। এবার চিকন করে সুতা দিয়ে আমি এটাকে বেঁধে নিব। তো সুতা দিয়ে বাঁধার জন্য এই যে দেখুন এরকম আমি সুতা নিয়েছি, একটু শক্ত মতো একটা সুতা লাগবে। সুতাটাকে ঠিক এপাশ থেকে ধরে ও পাশ পর্যন্ত ছড়িয়ে দিব। এই সুতাটা ধরার জন্য আপনার আরো একজনের সহযোগিতা লাগবে। এইভাবে করে এই যে দেখুন আমি সুতাটা বেঁধে দিলাম। এবার সুতাটা আমি ভিতরেই রাখবো সবটা জায়গায়। ঠিক এইভাবে করে প্রথমে একটা চিকন করে এরকম বাদ দিয়ে নেবেন, তারপরে এই যে দেখুন মুড়িয়ে মুড়িয়ে সব জায়গাটায় বাজ করে নিতে হবে। এরকম রোল করা হয়ে গেলে এখান থেকে আপনি মিনিমাম 10 ইঞ্চি বাদ রাখবেন, 10টা। তো আমি এখান থেকে ঠিক 50%, ঠিক এইভাবে সুতাটাকে আস্তে আস্তে করে টেনে চাপিয়ে নিব। একইভাবে আমি এখান থেকেও সুতাটাকে আস্তে আস্তে করে একটু চেপে চেপে, যে জায়গাটা রয়েছে এখানে এখানে কুচি কুচি একটা শেড আনতে হবে।
আর সবসময় এই কাজটা আপনারা কাপড়টা ধুয়ে যদি করেন তাহলে হচ্ছে সেটটা ভালো আসবে। একটা রোল করে নিতে হবে, এইভাবে এটাকে আমি রঙের মধ্যে ডুবিয়ে দিব। আবারও আমি চুলায় একটি পাত্রেতে পানি দিয়েছি লোহার কড়াইতে। তো আপনারা এবার আমি হচ্ছে সালফার রং দিয়ে করব, কালো কালারটা করব। আগেরবার আমি যে রংটা দিয়েছিলাম সেটা ছিল ব্যাড রং, অরেঞ্জ কালারের। তো আমি রঙের পরিমাপ একটু কম দেওয়াতে, যাতে অরেঞ্জ না হয়ে এটা হালকা, যে একটু গাঢ় রঙের যে ব্রাউনটা আছে সেটা যাতে হয়। এখনই আপনারা রঙের কালারটা একটু হালকা চান তাহলে রঙের পরিমাপটা একটু কম দিলে কিন্তু হালকা কালার চলে আসবে। এখন এখানে আমি পানি দিয়েছি, পানিটা ফুটে উঠলে পরে বাকি যে কেমিক্যালগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিব। অর্থাৎ সালফার রঙের যে কেমিক্যাল রয়েছে সেটা, এইটা এটা দিয়ে দিব। তো এখানে আমি তিন তোলা রং নিয়েছি। আপনি যদি ব্যাড রং দিয়ে করেন তাহলে হচ্ছে এক গজে আপনি হাফ তোলা ব্যাড রং দিবেন, আর আপনি যদি সালফার দিয়ে করেন তাহলে প্রত্যেক গজে, অর্থাৎ এক গজে এক তোলা রঙের মতো লাগবে। এক তোলা রং দিয়ে এক গজ কাপড় আপনাকে করতে হবে। তো এখানে আমি প্রায় তিন গজ কাপড়ের জন্য আমি এখানে তিন তোলা রং নিয়েছি। অবশ্যই ফুটন্ত পানিতে কেমিক্যালটা আপনাকে গোলাতে হবে, আর কেমিক্যাল গোলানোর জন্য আপনি সিলভারের বাতিল ব্যবহার করতে পারবেন না, আপনাকে লোহার কড়াই ব্যবহার করতে হবে অথবা গরম পানি ফুটিয়ে কোনো প্লাস্টিকের পাত্রে ঢেলে সেখানে কেমিক্যালটাকে গোলাতে হবে, তারপর আপনি কাপড়ে ভিজাতে পারবেন। যদি আপনি চুলার বাইরে কাপড়ে রংটা করতে চান সেক্ষেত্রে আপনাকে 20-25 মিনিট সময় লাগবে, আর আপনি চুলার মধ্যে যদি করেন তাহলে 2 মিনিটে কালারটা হয়ে যাবে। কীভাবে 2 মিনিটে কালার করবেন সেটাই মূলত ছিল আজকের এই ভিডিওতে আমার বলা। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আর অনেকে প্রশ্ন করে থাকে আগের ভিডিওতে যে আপু রংটা কোথায় পাবো। আপনি ভালো রং ঢাকার যে নিউ মার্কেট রয়েছে সেখানে কিনতে পাবেন। আমি নিউ মার্কেট থেকে এই রংটা কিনে আনি, আমার আশেপাশে সাবার এরিয়াতে রং আছে কিন্তু সেই রংগুলো মূলত ভালো না, রঙের যে কেমিক্যালগুলো সেগুলো ভালো না, রং করার পরে রংটা থাকে না। আর এটা গ্যারান্টি সহকারে রং, আপনার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালারটা থাকবে। এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে, এবার আমি এই যে রংটা, এই রংটা অবশ্যই একটু দূর থেকে দিবেন, রঙের যে মেডিসিনটা রয়েছে সেটা ঢেলে দিলাম। এবার রংটা দিয়ে দিব, এবার এটা দিয়ে একটু নেড়ে দিব। এখন হচ্ছে যে কাপড়টি আমি দিব সেটা আপনার হচ্ছে এইভাবে দিয়ে দিব, তবে এটাকে চেপে চেপে, খুব বেশি পরিমাণে চেপে চেপে দেওয়ার দরকার নেই, কারণ একবার শুধু উল্টিয়ে দিলেই হয়ে যাবে। কারণ যেহেতু বাদাটা খুবই সহজ, তো এই সহজ বাদায় আপনি চাপতে গেলে হচ্ছে রংটা ভিতরে প্রবেশ করে যেতে পারে, শুধু ডুবিয়ে দিলেই হয়ে যাবে। এক দুই মিনিট রেখে আমি আবারও উল্টিয়ে দিব, 1 মিনিটের মতো রাখবো যাতে সলিড একটা ব্ল্যাক কালার আসে, এইটাই আমি চাচ্ছি। এটাকে আমি উঠিয়ে ভালোভাবে ধুয়ে নেব ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে। ততক্ষণ আপনাকে ধুইতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে আপনার পরিষ্কার পানিটা না বেরোচ্ছে। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁচিয়েছিলাম ওইভাবে কিন্তু আপনাকে খুলতে হবে, যদি আপনি টেনে টেনে খুলতে যান তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। চমৎকার একটা কালার কিন্তু আসছে, দারুণ লাগছে দেখতে কালারটি। এই যে দেখুন একদম অন্যরকম, খুবই সুন্দর অন্যরকম একটি কালার আমি পেলাম, আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা কালার আসবে। এই যে দেখুন, এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, যে নিচে নিচে দেখুন, এই যে নিচে সলিড একটা কালারের চলে এসছে। এ হচ্ছে মাঝখানে যেই আমি যে অরেঞ্জ কালারটা করেছিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভীষণ উপকারে আসবে। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন।